বন্ধুরা আজ আমরা শুরু করতে যাচ্ছি জগৎ শেঠের রত্নকুঠি গল্পের তৃতীয় পর্ব মানিক ও বীরেনকে সঙ্গে নিয়ে সুন্দরবাবু আবার জয়ন্তের বৈঠকখানায় ঢোকে একখানা চেয়ারের উপর নিজের গুরুভার কলেবার স্থাপন করলেন সশব্দে এবং তারপর গলা চড়িয়ে বললেন ও মধু ও শ্রী মধু মনটা বড়ই উত্তেজিত হয়েছে বাবা এক পেয়ালা চা না পেলে তো শান্ত হবে না কিন্তু চায়ের পেয়ালা আসবার আগেই সেখানে হলো পুলিশের আবির্ভাব স্থানীয় থানার ইন্সপেক্টর তদন্তে এসে সুন্দরবাবুকে প্রশ্নবানে জর্জরিত করে তুললেন কিন্তু আসল রহস্যের কোনই পাত্তা পেল না তাকে বুঝিয়ে দেওয়া হলো কেউ বা কারা ভ্রমক্রমে এ বাড়ির উপর বোমা নিক্ষেপ করেছে পুলিশ প্রস্থান করলে পর মানিক বললে সুন্দরবাবু এইবারে চা আসবে তো নিশ্চয়ই সেই সঙ্গে ইত্যাদি থাকলে আপত্তি করব না হ্যাঁ সুন্দরবাবু আপনার রসেন কি সর্বদাই ইত্যাদির জন্যই তৈরি থাকে সর্বদাই ভয় সর্বদাই জীব প্রধান কর্তব্যই হচ্ছে উদর পূজা অতএব অসুখ চায়ের সঙ্গে ইত্যাদি ও মধু ও শ্রী মধুসূদন এত মিষ্টি করে ডাকছি তবু সারা পাই না কেন বাবধন সুন্দরবাবু চা পা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকুন ততক্ষণে জয়ন্ত কি করছে দেখে আসা যাক জয়ন্ত হোটেলের কাছে আসতে আসতেই দেখতে পেল ছাদের উপর থেকে জটাথারি সন্ন্যাসীর মূর্তিটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল জয়ন্ত ভাবতে লাগলো কেন তাকেই দেখে নাকি সে আরো জোরে পা চালিয়ে দিলে সকালে দুপুরে সন্ধ্যায় খরিদ্দারের ভিড় মালিক পরিচিত সে হয়ে বাড়ির দরজায় দাঁড়িয়েছিল জয়ন্তকে দেখে জিজ্ঞেস করল এমাশায় ওখানে অত দুমদাম চেঁচামেচি ছোটাছুটি কেন খুব সংক্ষেপে হোটেলওয়ালার কৌতূহল চরিতার্থ করে জয়ন্ত সুধালো আপনার এখানে আজ কোনো স্বামীজি অর্থাৎ সন্ন্যাসীর আগমন হয়েছে হয়েছে বই তার নাম বোধ হয় ভোজনানন্দ স্বামী আপনার এমন অনুমানের কারণ একাই উড়িয়ে দিয়েছে তিনজনের খোরাক মাছ মাংস কিছুই বাদ যায় না নিরামিষে অত্যন্ত রুচি জন কয়েক এমন স্বামীজিকে পেলে আমাকে আর হোটেল চালাবার জন্য ভাবতে হয় না স্বামীজি কি আপনার পুরনো খরিদ্দার আজ এই প্রথম তার পায়ের ধুলো পেল তিনি এখনো হোটেলে আছেন তো আছেন বই কি আমি তার সঙ্গে একবার দেখা করব বেশ তো সোজা উপরে উঠে যান বিবিধ উপচারে উদর সেবা করে তিনি এখন দেহকে একটু হালকা করবার জন্য ছাদের উপরে পায়চারি করছেন কিন্তু ছাদের উপরে স্বামীজির জটা বা টিকির খোঁজ পাওয়া গেল না হোটেলের কোনো ঘরেও নয় বাড়ির খিড়কির দরজাটা নাকি ভিতর থেকে বন্ধ ছিল কিন্তু এখন খোলা রয়েছে স্বামীজির অন্তর্ধানের রহস্যটা বুঝতে কষ্ট হয় না জয়ন্ত আবার সদর দরজার দিকে ফিরে এলে হতাশ ভাবে হোটেলওয়ালা তখনও সেখানে মোতায়েন ছিল স্বামীজির সঙ্গে নিশ্চয়ই দেখা হয়নি মুখ পেয়ে হাসতে হাসতে সে প্রশ্ন করলে না কেমন করে জানলেন আপনি আপনি উপরে ওঠার সঙ্গে সঙ্গে স্বামীজি খিরকির দিক থেকে হন হন করে এদিকে আসতে দেখলাম আমি তাকে আপনার কথা জানালুম তিনি বললেন আমার এখন বড় তারা কারোর সঙ্গে মোলাকাত করার ফুরসত নেই তারপর হন্তদন্তের মতো এগিয়ে ওই গলিটার মধ্যে ঢুকে পড়লেন জয়ন্ত বুঝলে এখন আর স্বামীজির পশ্বাধাপন করা মায়ামৃগের পিছনে ছোটার মতোই ব্যর্থ হবে সে বাড়িমুখ হলো এই ভাবতে ভাবতে স্বামীজি আমার সঙ্গে এমন লুকোচুরি খেলছেন কেন তিনি বেনামার চিঠি বিলি করে গুম হয়ে যান নাগাল ধরতে গেলে পিটটান দেন যেন আমাদের ভয় করেন স্বামীজির মাছ মাংস সবই চলে একাই খতম করেন তিনজনের খোরাক যেখানে সেখানে যার তার হাতের রান্না খেতেও তার কোনো আপত্তি নেই স্বামীজি সংযম বা বাস বিচারের ধার ধরেন না তবে কি তিনি নকল স্বামীজি তার জটাজুট আর গৈরিক সাজকে বাজে ভং তিনি কি ছদ্মবেশী বাড়িতে পৌঁছতেই মানিক শুধু কি হলো জয়ন্ত সন্ন্যাসী কি বললেন কিছুই বললেন না অর্থাৎ কিছু বলবার আগে আড়ালে গা ঢাকা দিলেন বটে বটে এই সন্ন্যাসী প্রবর দেখছি রহস্যের অবতার ও অতপুর অতপর তলপি তল্পা বাঁধো আমরা আজকেই মুর্শিদাবাদ যাত্রা করব সুন্দরবাবু বললেন মানে কি একটা আছে বই কিশোর তদন্ত গুপ্ত বীরেন বললে আপনি তাহলে আমার ঠাকুরদার গল্প সত্য বলে মনে করেন করে দেখছেন তো আপনি এখানে এসেছেন বলে এর মধ্যে আমাদের উপরে হামলা শুরু হয়েছে কোনো লোক বা দল চায় না যে আমরা আপনাকে সাহায্য করি তাদের এই আপত্তির মূলে নিশ্চয়ই কোনো গ্রুড় কারণ আছে কিন্তু সেজন্য মুর্শিদাবাদ যাবার প্রয়োজন কী জগৎশেঠরা মুর্শিদাবাদেই বাস করতেন সুতরাং তাদের রত্নকুঠি আছে মুর্শিদাবাদেই এই হলো আপনার যুক্তি ঠিক তাই বীরেন কণ্ঠে হেসে বললে জগৎ শেঠের বিরাট প্রাসাদ মুর্শিদাবাদে ছিল বটে কিন্তু এখন গঙ্কা তাকে গ্রাস করেছে সেখানে আজ গুপ্তধনের সন্ধান করতে গেলে আমাদের ডুবুরি সাজা ছাড়া উপায় নেই আপনি কি এ খবর রাখেন না রাখি বই কি তবে এজন্যই তো আমি ঠাকুরদার কাহিনীটা বাজে গল্প বলেই ধরে নিয়েছি ভুল করেছেন সুন্দরবাবু কিঞ্চিত রাগান্বিত কণ্ঠে বললেন তোমার যুক্তি শুনি সময় বলবো এখন তলপি তল্পা চেষ্টা করুন কিন্তু তরতরি বাবু মনে রাখবেন বীরেনবাবুর ঠাকুরদার লেখা খাতার কিছু অংশ যদুনাথ বসু বা প্রতাপ চৌধুরীর হাতে গিয়ে পড়েছে তার মধ্যেই হয়তো রত্নকুঠির ঠিকানা আছে দেরি করলে আমাদের ভাগ্যে লাভ হবে অষ্টরম্ভা মুর্শিদাবাদ নগর প্রান্তে শীতকালের মরা গঙ্গা যেন কোনো অগভীর বড় খাল কারণ জলের স্রোত নেই বললে চলে এখানে ওখানে হেঁটে পার হওয়া যায় নৌকোর চালে বসে জয়ন্ত বলছিল পলাশির যুদ্ধের আগে মুর্শিদাবাদের রূপ ছিল ভিন্ন রকম তখনকার ইংরেজের চিঠিপত্র পড়ে জানতে পারি সে মুর্শিদাবাদ আকারে আর সৌন্দর্যে বিলাতের লন্ডন শহরের চেয়ে বৃহৎ উন্নত ছিল মানিক বললে আজকের মুর্শিদাবাদকে দেখে তো মনে হচ্ছে কলকাতার শহরতলিও এর উপরে টেক্কা মারতে পারবে হুম এ হচ্ছে আর স্মৃতির শ্মশান দিকে দিকে ছড়ানো আছে ভাঙাচোরা ইটের স্তূপ আর পরপরও পর শ্রীহীন অট্টালিকা বীরেন বললে মরা গঙ্গার ভাঙা ঘাটের পাশে দাঁড়িয়ে আছে ওই নামমাত্র সার আধুনিক নবাবদের প্রকাণ্ড অট্টালিকা দলে দলে লোক তাই ত্যাগবার জন্য ওখানে গিয়ে ভিড় করে জয়ন্ত বললে আমার কিন্তু ওদিকে ফিরে তাকাতে ও লজ্জা করে যারা একদিন গড়েছিল কবির স্বপ্ন তাজমহল আর আগ্রা দিল্লির অপূর্ব দুর্গপ্রাসাদ তাদেরই রুচিহীন ভাগ্যতারিত বংশধররা আজ গড়ে তুলেছে ইংরেজদের অনুকরণে মস্ত বড় এক বিজাতীয় প্রাসাদ নকলের মহিমায় খাস্তা হয়ে গিয়েছে আসলেরও স্বরূপ এ হচ্ছে দাস মনোভাবের অসহনীয় পরিচয় বীরেন বললে পারে মুর্শিদাবাদে জীবন্ত নবাবদের শৌখিন আস্তানা আর ওপারে আছে তাদের মৃতদেহের অন্তিম ধরনী শয্যা একদিন নবাবের যাকে যাদের জরির জুতো পরা পা মাটিতে ছুতে চাইত না আর তাদের দেহাবশেষ জিনো কবরের তলায় মাটির সঙ্গে মাটি হয়ে মিশে আছে আলিবর্ধির সমৃদ্ধ সমাধির ছায়ায় দীনতাপূর্ণ কবরের ভিতরে সাহিত্য আছে বাংলার শেষ স্বাধীন নবাব বিপদচারিত সিরজুদ্দোলার নশ্বর দেহের অশ্রুকরুণ স্মৃতি স্রোতহীন গঙ্গাজলের উপর দিয়ে দাড়ি মাঝিরা দাঁড় টেনে টেনে চালিয়ে নিয়ে যাচ্ছে নৌকা অগভীর পরিষ্কার গঙ্গা জল স্পষ্ট দেখা যায় তলা পর্যন্ত সর্বত্র বিকীর্ণ রয়েছে স্পঞ্জের মতো শৈবলপুঞ্জ ব্রিটেন বলে ওপারে ওইখানে ছিল সিরাজউদ্দৌলার প্রমোদ প্রাসাদ একদিন ওখানে দুলত কক্ষে কক্ষে রঙিন আলোকমালা নাচ আর গান আর বাজনার সঙ্গীতময় হয়ে উঠতো চাঁদের আলো কিন্তু আজ সেখানে দিনের বেলা তো শোনা যায় না মানুষের কণ্ঠস্বর কেবল সন্ধ্যাকারের সঙ্গে সঙ্গে এক টানা বেজে চলে ঝিল্লিদের বিজন তারার গান আর থেকে থেকে কেঁদে ওঠে শিবাদের অশিব নাথ সুন্দরভাবে সুতলেন সিরোজদ্দৌলার অপঘাত মৃত্যুর পর তার প্রমোদ ভবনও গঙ্গা গর্ভে আত্মবিসর্জন দিয়েছে সবাই স্তব্ধ নৌকো এগিয়ে চলে ধীরে ধীরে জলে ঝপঝপ করে দাঁড় ফেলার শব্দ ছাড়ার কিছুই শোনা যায় না মানিক জিজ্ঞাসা করে গঙ্গা তীরের কাছে জলের কাছে জেগে রয়েছে কতগুলো বড়ো বড় ইটির স্তূপ দেখলে মনে হয় যেন এক সময় ওখানে ছিল কোনো অট্টালিকা বীরেন বলে তাই বটে যার কাছে হাত পেতে নবাবের রাজত্ব আর ইংরেজদের ব্যবসা চলতো একদিন ওইখানেই ছিল ভারতের সেই সর্বশ্রেষ্ঠ ধনকূপের জগৎ সেটের ঐশ্বর্য গর্বিত বৃহৎ প্রাসাদ আজও তার দু ভগ্নাবশেষ দেখা যায় বটে কিন্তু তাও তলিয়ে যাবে গঙ্গার গর্ভে জয়ন্ত কঠিন যাবেই তো যাওয়াই উচিত শেডদের স্মৃতিও আমার মনকে পীড়িত করে রাজপুতানোর শুকনো মরু প্রান্ত থেকে বিদেশি মারোয়ারি এসেছিল সুজলা সুফলা বাংলাদেশের অর্থ লুণ্ঠন করতে তারা লক্ষ্মী লাভ করেছিল বটে কিন্তু বাংলার প্রতি ছিল না তাদের এতটুকু প্রাণের টান তাই তারা বংশানুক্রমে প্রথমে রাজার তারপরে দেশের বিরুদ্ধে বারবার চক্রান্ত করতে কুণ্ঠিত হয়নি অবশেষে আরও কোনো কোনো দূরত্বের সঙ্গে মিলে জগৎটাই ষড়যন্ত্র করে বাংলাদেশকে লুটিয়ে দেয় ফিরিঙ্গেদের বুট জুতোর তলায় সেই মহাপাপের ফলেই তো এই দেশদ্রোহী বংশের উপর পড়েছে বিশ্বদেবের অমোক অভিশাপ ইতিহাস আছে কেবল তাদের চরম নিয়তি কেড়ে নিয়েছে তাদের ঐশ্বর্যের শেষটুকু লাভ করেছে সমাধি ধরেনি গঙ্গা পর্যন্ত তাদের ক্ষমা করেননি সুদূর মুঙ্গেরে তাদের দুই ভাইয়ের জীবন্ত দেহ গ্রাস করেও তার ক্ষুধা মেটেনি মুর্শিদাবাদে এসে বিশ্বাসঘাতকদের স্থাপর সম্পত্তি পর্যন্ত নিজের জঠরের জলাবর্তে টেনে না নিয়ে তিনি ছাড়েননি জলের উপরে জেগে থাকা প্রাসাদের ভগ্নাবশেষের একপাশে চুপ করে ছবিতে আকার মতো একটা নিশ্চল বক যেন বিভোর হয়ে আছে অতীত গৌরবের স্বপ্নে বীরেন বললে জয়ন্তবাবু আজ ওই জলের তলায় কোথায় খুঁজে পাবেন জগৎ শেঠের রত্নকুঠি জয়ন্ত এসে বললে আমরা তো জলের তলায় খুঁজব না তবে কোথায় ডাঙায় হ্যাঁ ডাঙায় শিরতে প্রাসাদের কোনো চিহ্নই নেই তবু খুঁজে দেখবো কি আশ্চর্য আপনার বক্তব্য কি সুন্দরবাবু বিরক্ত হয়ে বললেন সত্যি জয়ন্তু তুমি যুক্তিহীন কথা বলছো জয়ন্ত অবিচলিত কণ্ঠে বললে সুন্দরবাবু খাতায় জগৎছেটের ইতিহাসে কী লেখা আছে জগৎছেট কুশল চাঁদ নিজের সম্পত্তির কত অংশ লুকিয়ে রাখবার জন্য গুপ্ত কুঠি নির্মাণ করেছিলেন এখন ভেবে দেখুন কুশল চাঁদ নিশ্চয়ই নির্বোধ ছিলেন না নিজেদের জরাজীর্ণ বিখ্যাত প্রাসাদের ভিতরে গুপ্ত কুঠি নির্মাণের চেষ্টা যে ব্যর্থ হবে এটা তিনি ভালো করেই জানতেন সুতরাং তার পক্ষে স্বাভাবিক ছিল প্রাসাদ থেকে দূরে অন্য কোথাও গুপ্তকুঠি নির্মাণ করা রাজধানীর বাইরেও যে ধনকুবের জগস্বেরদের ভূসম্পত্তি ছিল এটুকু অনায়াসী অনুমান করা যেতে পারে ভীরেনবাবু ঠাকুরদা চন্দ্রনাথবাবু তীরের এক পোড়া বাগানবাড়ির কথা উল্লেখ করেছেন তার পেছনে আছে এক সেকেলের নির্জন ইদারা তার গায়ে গাথা লোহার দরজা আমি আন্দাজ করি ওই বাগানবাড়ির অধিকারী ছিলেন জগৎ শেঠ কুশল চাঁদ সেকালের রাজারাজরা ধনপতিরা প্রায় পুষ্করিণী বা ইদারার মধ্যে গুপ্তধন রক্ষা করতেন সোনার আনারস মামলাতেও আমরা এই শ্রেণীর এক ইদারার সন্ধান পেয়েছিলাম আশা করি আপনাদের তা মনে আছে কুশল চাঁদও নিশ্চয়ই সেকালের সেই রীতি বজায় রেখেছিলেন ইদারার গুপ্তগুঠির মধ্যে রক্ষা করেছিলেন নিজের অতুল সম্পত্তির কতক অংশ গুপ্তধন রক্ষা করবার পর সেকালের ধনিকরা আরেক নিষ্ঠুর প্রথা মেনে চলতেন যাদের সাহায্যে তারা ধনরত্ন পুঁতে রাখতেন গুপ্তধনের নিরাপত্তার জন্য তাদের হত্যা করা হতো কৌশলজাত তাই করেছিলেন আর চরণনাথবাবু ইদারায় নেমে দেখেছিলেন সেই নিহত হত হতভাগ্যদেরই মাংসহীন কঙ্কাল ইদারা নির্মাতার ধনবাহকদের হত্যা করবার পর কুশল চাঁদ ইদারা জলে ভরিয়ে দিয়েছিলেন তারপরে কালক্রমে কুশল চাঁদের মৃত্যু জগসের পতন তাদের প্রাসাদের পাতাল প্রবেশ বাগান বাড়ির দুর্দশা ঘরদোর যায় ভেঙেচুরে বাগান পরিণত হয় কাটা জঙ্গলে আর ইদারা হয়ে যায় জলশূন্য মানুষ আর সে অঞ্চল মারায় না অনেককাল পর চন্দ্রনাথ ফুটবল কুরোতে ইদারায় নেমে অস্থানে লোহার দরজা দেখে কৌতূহলী হয়ে ওঠেন তিনি জগসেরদের গুপ্তধনের কাহিনী জানতেন তার সন্দেহ জাগ্রত হয় তারপর আবার গোপনে ইদারায় ফিরে গিয়ে গুপ্তধনের সন্ধান পান আর তা হস্তগত করেন হয় সেই সম্পত্তিরই খানিক অংশ নিয়ে তার ব্যবসায়ের গোড়াপত্তন অবশিষ্ট সম্পত্তি অসময়ের ভয়ে আবার লুকিয়ে রাখেন আমরা তারই আশায় এখানে এসেছি তার লেখা খাতার সবটা পেলে হয়তো আমাদের কাজে যথেষ্ট সুরাহ হতো কিন্তু দুর্ভাগ্যক্রমে তা বিপক্ষ দলের হস্তগত হয়েছে তবু আমরা একবার বাগানখানা খুঁজে দেখবার চেষ্টা করব সুন্দরবাবু কৌতুক হাস্য এসে বললে ভয় হে তুমি যে দেখছি বেশ একটা মন গল্প ফেঁদে বসে কিন্তু জিজ্ঞাসা করি সেই অজানা বাগানবাড়ির ঠিকানা কোথায় পাবে চন্দ্রনাথবাবু লিখেছেন জিয়াগঞ্জের দশ বারো মাইল তফাতে আছে সেই বাগান বাড়ি হুম তাহলে গেল্লাফতে হয়ে গেল নাকি আরে মশাই একটু মাথা খাটাবার চেষ্টা করুন ভুলবেন না জায়গাটা আছে গঙ্গার ধারে মুর্শিদাবাদের পরে জিয়াগঞ্জ সেখান থেকে আমরা হাঁটা পথে গঙ্গার তীর ধরে দশ বারো মাইল অগ্রসর হব তারপর খুঁজে সহজেই আবিষ্কার করতে পারবো এমন একখানা ভাঙা চোরা পোড়া সেকলে বাড়ি যার পিছনে আছে জলশূন্য ইদারা আর তারপরে একটা মাঠ গঙ্গা তীরে দশ বারো মাইলের ভিতরে ঠিক এরকম পরিস্থিতির মাঝখানে পরিত্যক্ত প্রাচীন বাগানবাড়ির বোধ করি আর নেই মানিক বললে আমি তোমার মত সমর্থন করি সুন্দরবাবু জড়িত কণ্ঠে বললেন জয়ন্ত যেভাবে কায়দা করে ব্যাপারটাকে সাজিয়ে দাঁড় করিয়েছে তাতে আমাদেরও সায় দেওয়া ছাড়া উপায় নেই কী বলেন বাবু। বীরেন বললে হ্যাঁ আমি আমি আর কি বলবো মশাই এসব গোলমেলে ব্যাপারে আমার মাথা খোলে না তবে আমার মন্ত্র হচ্ছে মহাজনও যেন গত স্বপন্থা সুন্দরবাবু বললেন সধু সাধু এই কলের ছোকরা সবাই যদি ওই মন্ত্র মানত তাহলে জয়ন্ত কোথায় নেমে আমরা হাঁটা পথ ধরব জিয়াগঞ্জের ঘাটে মানিক খুৎখুত কলায় বললে কিন্তু জয়ন্ত অনেকক্ষণ থেকে আমি একটা ব্যাপার লক্ষ্য করছি কি ব্যাপার একটা না উটকো পানসি আমাদের পিছনে পিছনে আসছে হ্যাঁ আমিও দেখেছি তার অন্য সব জানালা বন্ধ কেবল একটা খোলা জানালায় একজন লোক যেন আমাদের পানেই আছে পানসিখানা একবারও আমাদের পিছনে ফেলে এগিয়ে যায়নি আমরা যখন জগৎশের প্রাসাদের ধ্বংসাবশেষের কাছে নৌকা থামিয়েছিল ও ওই পানসিখানাও থেমে পড়েছিল তারপর আমাদের সঙ্গে সঙ্গে আবার ওর যাত্রা শুরু মাঝে হাঁকলে বাবুজি এই তো জিয়াগঞ্জের ঘাট জয়ন্ত বললে এসো আমরা এইখানে নেমে পড়ে ওই পাঞ্চিখানার উপর নজর রাখি নৌকো ঘাটে লাগলো সবাই একে একে নেমে পড়ে একখানা বাড়ির আড়ালে গিয়ে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল অজানা পাঞ্চিখানা ধীরে ধীরে এগিয়ে এলো আধ মিনিট থেমে দাঁড়ালো তারপর আবার ঘাট ছাড়িয়ে তরতর করে সোজা চলে গেল যেদিকে যাচ্ছিল সেই দিকে সুন্দরবাবু বললেন কেটে ভেবেছিলুম সন্ডামার্কা বেটারা আবার বোমাকে বন্দুক ছুটবে মনে মনে আমি জলযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলাম তার গা টিপে দিয়ে মানিক বললে এখনই অপ্রস্তুত হবেন না আমার সাই হুম আবার ওই দেখুন কি আবার দেখব আবার একখানা নৌকা আসছে নদী দিয়ে যাবে না নৌকোর জানালার কাছে কে বসে আছে দেখছেন তো সুন্দরবাবু দেখলেন চমকে উঠলেন তার দুই চক্ষু বিস্ময়ে বিস্ফারিত নৌকোর জানালার কাছে যে বসে আছে তার মাথায় জটার ঘটা মুখে গোফদারির জঙ্গল গায়ে গেরুয়া কাপড়েরও খানিকটা দেখা যাচ্ছে জয়ন্ত বললে সেই সন্ন্যাসী এই নৌকাখানাও জিয়াগঞ্জের ঘাট ছাড়িয়ে অগ্রসর হলো সুন্দরব বললেন কি যেন হচ্ছে কিছুই কিছুই বোঝা যাচ্ছে না জয়ন্ত বললে এখন আর কিছু বোঝবার দরকার নেই এগিয়ে চলুন এগিয়ে চলুন গঙ্গার ধারে যে জায়গাটাকে বাগান বলা যায় না বাড়িও বলা চলে না তার স্থানে স্থানে সীমানার বেষ্টনের কিছু কিছু চিহ্ন এখনও চোখে পড়ে মাত্র বাগানের বদলে আছে গোটা কয়েক পুরাতন অফলা ফল গাছের সঙ্গে অসৎ বটের দঙ্গল ও যত্রতত্র বিকীর্ণ ঝোপঝাড় আগাছার জঙ্গল এবং বাড়ির বদলে আছে ভেঙে পড়া ছাদ আর ধসে যাওয়া বনিয়াদ আর কোনো ক্রমে দাঁড়িয়ে থাকা এক আটু ফাটা দেওয়াল দরজা জানালা একেবারেই অদৃশ্য তবে এক সময় এখানে যে কোনো শৌখিন ধনিকের স্বাদের ডেরা ছিল তার সামান্য প্রমাণ এখনও বর্তমান আছে এক একটা ভাঙা দেওয়ালের গায়ে বিমলিন পঙ্খের কারুকার্যে লোকের মুখে শোনা যায় আগে এখানে ছিল বাগানবাড়ি এবং তার পিছনকার মস্ত বড় মাঠটা আজও বাগানবাড়ির মাঠ নামে পরিচিত সেই সূত্রেই জায়গাটার খোঁজ পাওয়া সহজে সম্ভবপর হয়েছে জয়ন্ত বললে এই হচ্ছে সেই ইদারা বাঙালিরা যে কুয়া বা পাতকুয়া তৈরি করে তা হচ্ছে ইদারারই ছোট আকার সাধারণত ইদারা তৈরি করে অবাঙালিরা আর মনে রাখতে হবে জগৎ শেঠের পূর্বপুরুষ এসেছিল রাজপুতানা থেকে সুন্দরবাবু ইদারার ভিতরে উকি মেরে বলেন ওরে বাবা এর তলাটা যে অন্ধকারে হারিয়ে গিয়েছে কিছু দেখা যাচ্ছে না তোরা কি আছে কি জানে জানতে বলে সঙ্গে দড়ি সিঁড়ি এনেছি তলায় কি আছে এখনই দেখতে পাব সুন্দরবাবু হতাশ ভাই বললেন না ভেবেচিন্তে যখন ডানপিটাতে সঙ্গে এসেছি তখন পাতাল কত দূর না দেখেই বা উপায় কি। কিন্তু বপু আমার অসামান্য বপুখানি নিয়ে ওই যসামান্য দড়ির সিঁড়ি ধরে দদুল হয়ে আকস্মিক দুর্ঘটনার সম্ভাবনা সেটা খেয়াল আছে কি জয়ন্ত জবাব না দিয়ে দড়ির সিঁড়ি নিয়ে নিযুক্ত হয়ে রইল সুন্দরবাবু সেদিক থেকে কোনো সান্ত্বনা না পেয়ে বললেন তোর উপরে তো আমার আবার একটুখানি ওর নাম কি ইয়ে আছে মানিক সুন্দরবাবুকে জানত মুখ টিপি টিপে হাসতে লাগলো বীরেন কিছুই বুঝতে না পেরে শুধু হলো ইয়ে সে আবার কী ওই যুগ যকে আমরা বলি ভূতপ্রেত ভূতপ্রেত হ্যাঁ আমি যে ওদের অস্তিত্ব মানি বলেই সুন্দরবাবু যুক্ত করে ললার দেশ স্পর্শ করলেন ভূতপ্রীতের সঙ্গে আজ ব্যাপারের সম্পর্ক কি সম্পর্ক দেখতে পাচ্ছেন না বাজি কুশল চট্ট নাকি অনেকগুলো লোককে খুন করেছিল তাদের কঙ্কালগুলো নাকি ইদারার ভেতরেই পড়ে আছে হুম তাদের প্রেতাত্তারা যে ওখানে আস্তানা পাতেনি এমন কথা কি জোর করে বলা যায় অভিশব্দ শেরদের গুপ্তধনও আজ হয়েছে জকের ধন প্রাণটি হাতে করে ওই ইদারে ভেতরে নামতে হবে মানিক বলে বেশ তো প্রাণটি হাতে করেই ইদারে নামবেন ভূতপ্রেতরা দাবি করলেও তাদের হাতে প্রাণ সমর্পণ করবেন না সুন্দরবাবু মুখ গোমরা করে বললেন মরছি নিজের জল তুমি আবার মস্করো করে জলের উপরে জল দিও না মানিক আমি স্যার কথাই বলছি চন্দ্রনাথবাবু কি ইদার নেমে অপার্থিব কণ্ঠের ফোসফোসানি শোনেননি জয়ন্ত বললে তার মধ্যে অপার্থিব কোনো কিছুই নেই নেই তবে ফোসফোসানিটা কিসে শুনি নিশ্চয়ই সাপটাপ টাপ এদুকু সাপ বাসা বাঁধে তোমার অনুমান মাত্র জয়ন্ত দড়ির সিঁড়ির উপরে পা রেখে অধীর স্বরে বললে বাজে কথায় সময় বয়ে যায় বেলা বেড়ে চলেছে আর দেরি নয় মানিক পাতালে আছে রাতের অন্ধকার একটা লণ্ঠন আমাকে দাও আর একটা লণ্ঠন তোমার পিঠে ঝুলিয়ে নাও